ব্ল্যাকআউট হয় দুটা কারণ, এটা আরো হবে ভবিষ্যতে, একটা দেশের 8টা ঘন্টা বিদ্যুৎ না থাকলে কত প্রোডাকশন লস, কত ওয়ার্ক আওয়ার নষ্ট হয়ে যায়। আমরা দেখলাম আর কি যে গত কয়েক বছরে 18 সালে, তারপরে 22 সালে, 17 সালে, 14 সালে, 7 সালে, 7 সালে দুবার হয়েছে, তো এই ব্ল্যাকআউটগুলো হয়েছে। ব্ল্যাকআউট হয় দুটা কারণে, একটা হচ্ছিল যে সিঙ্ক্রোনাইজেশনটা ঠিক নাই, সিঙ্ক্রোনাইজেশন ঠিক নাই, এই কারণে ঠিক নাই যে পাওয়ার প্ল্যান্টগুলো যে দিয়েছে সারা দেশের পাওয়ার প্ল্যান্টগুলো দিয়েছে, সেই পাওয়ার প্ল্যান্টের জন্য ইউনিফাইড স্পেসিফিকেশনে দেয় নাই, যার ফলে কোনো পাওয়ার স্টেশন খুব নিউ জেনারেশনের, কোনোটা আবার পুরানো, তো এদের মধ্যে যে সিঙ্ক্রোনাইজ করা সম্ভব না, এবং এক এক সময় মানে যেহেতু নতুন আর পুরনোর মিশ্রণ আছে, এটাকে সিঙ্ক্রোনাইজ করার জন্য যাতে কাজ করা যায় সেটা এই সরকার করে নেয়। আর এই সরকার তো বিদ্যুৎ সেক্টরটাতে তো মানুষকে মানে কি বলবো, খিদা আছে দেখা, কত খাইতে পারিস খা, করে বিদ্যুৎ দিছে, কিন্তু বিদ্যুৎ দিয়ে শুধু জেনারেশনে বিদ্যুৎ চলে না, ট্রান্সমিশনে লাগে, তারপরে ডিস্ট্রিবিউশন লাগে, এগুলার কিন্তু খুব একটা উন্নতি হয় না, খালি বিদ্যুৎ বানিয়ে গেছে, বানিয়ে যাওয়ার ফলে আজকে যেটা হচ্ছে আর কি, এটা আরও হবে ভবিষ্যতে, কারণ সিঙ্ক্রোনাইজ করা নাই। ওই রেন্টাল পাওয়ার যেগুলো আছে সেগুলো তো পুরনো সব মেশিন, ওর সাইকেল আর নতুন যেটা আছে যেগুলো আছে সেগুলোর সাইকেল এক না, তো কোনো না কোনো সময় দেখা যাবে যে একটা ট্রিপ করলে সবগুলো বন্ধ হয়ে যাবে, কারণ সিঙ্ক্রোনাইজ করতে পারবে না, কারণ মডার্নটার সাথে পুরনোটার সিঙ্ক্রোনাইজ করা যায় না। তো এই যে লুটপাটের করার জন্য যে বিভিন্ন সময় এই যে বিভিন্ন ব্যক্তিকে পাওয়ার স্টেশন দিয়েছে, সেই পাওয়ার স্টেশনগুলোর স্পেসিফিকেশনগুলো কি, আর এই পরিষেবাগুলোকে সাথে আর একটার সাথে ম্যাচ করবে কি না, এসব তারা করে নেই, না করার ফলে আজকে আমরা গতকালকে আমরা দেখলাম যে 8 ঘন্টা বিদ্যুৎ নেই, 8 ঘন্টা বিদ্যুৎ নেই, আর এই যে মানুষের যে দুর্ভোগ, একটা দেশের 8টা ঘন্টা বিদ্যুৎ না থাকলে কত প্রোডাকশন লস হয়, কত ওয়ার্ক আওয়ার নষ্ট হয়ে যায়, এগুলো তো আপনারা নিজেরাই সাংবাদিক আপনারা নিজেরা জানেন। তো এই যে এই যে আজকে যে আমরা বারে বারে বলে আসতেছি যে বিদ্যুতের নামে যে তারা যে সব প্রচার প্রচারণা চালিয়েছে, এক ধরনের মানুষকে বোকা বানানোর জন্য করেছে, এখন আস্তে আস্তে মানুষ এগুলো দেখতে পাচ্ছে কি হচ্ছে। এখন একদিকে লোডশেডিং, অনেকে আবার মনে করছে যে নর্মাল লোডশেডিংয়ে চলে গেছে, যখন এটা দীর্ঘায়িত হয়েছে তখন মানুষকে কী ব্যাপার কী হয়েছে যে গ্রিড ফেল করছে, এটা জানছে বেশিরভাগ মানুষ, কিন্তু জানছে যে লোডশেডিং চলতেছে, কিন্তু আসলে গ্রিড ফেল করছে এটা জানে পরে, জানছে দুপুরের পরে, জানছে গ্রিড ফেল করে গেছে। তো এই সরকারের যে আইন নীতি ফেলে দিয়ে নিজেদের পকেটকে ভরার জন্য যে প্রকল্পগুলো, বিদ্যুতের প্রকল্পগুলো নিয়েছে, এই প্রকল্পগুলোর জন্য বাংলাদেশের মানুষকে অনেক দাম দিতে হবে, অনেক খেসারত দিতে হবে, এরকম আরও হবে, এবং যতক্ষণ পর্যন্ত একটা স্ট্যান্ডার্ডাইজ একটা ইয়েতে যে পাওয়ার স্টেশন তৈরি না হবে, সেই অনুপাতে ট্রান্সমিশন তৈরি না হবে, সেই অনুপাতে ডিস্ট্রিবিউশন তৈরি না হবে, প্রত্যেকটা একটা স্টেপ ডাউন করতে হয়, বিদ্যুৎ বেশি উৎপাদন হাই সাইকেলে হয় তাকে স্টেপ ডাউন করে নিয়ে আসতে হয় ট্রান্সমিশনে, ট্রান্সমিশন থেকে আবার ডিস্ট্রিবিউশন স্টেপ ডাউন করে নিয়ে আসতে হয়, এগুলো যদি সিঙ্ক্রোনাইজ ঠিক না হয় তাহলে এই ধরনের ঘটনা বারংবার ঘটবে।